नमस्कार। देखते देखते पुरानो 1427 साले परिसमाप्ति घटल, नतून बत्सर 1428 साले शुभ सूचना हल। बांगला वर्षबरणे नतून खाता मिष्टिमुख, नतून पोशाक परिच्छेदे मेते उठल बांगालीगण। से उपलक्षे सकलके जानाई सुवर्ण वर्षेर प्रीति शुभेच्छा ओ हार्दिक अभिनंदन आमादेर चैनलेर पक्ष थेके। आजकेर ब्रेकिंग न्यूज, काजे मुग्ध हये कर्मीके चांदे एक फाली जमि उपहार। आमी आपनादेर सामने सचिनंदन साहू। न्यूजटी प्रथम थेके शेष पर्यन्त देखुन, अवश्यई आपनादेर भालो लागबे। আর ভালো লাগলে আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্ট পাঠান, আর পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে এস সাহু নিউজ অফিসিয়ালকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। কাজে মুগ্ধ হয়ে কর্মীকে চাঁদে এক ফালি জমি উপহার। অফিসে দারুণ কাজ করছেন একজন কর্মী, খুশি হয়ে বস তাকে কি উপহার দিতে পারেন? অনেকে বলবেন পারফরম্যান্স বোনাস কিংবা ইনক্রিমেন্ট। নিজের পক্ষে বহুমূল্যের স্মারক আবার কারো মাথায় আসতে পারে সুরাটের হিরে ব্যবসায়ী সাবজি ঢোলাকিয়ার কথা। তিনিও তো ফি বছরই কর্মীদের গাড়ি ফ্ল্যাট দেন, কিন্তু কখনো কি কেউ ভাবতে পারেন ভালো কাজে স্বীকৃতিতে চাঁদের এক ফালি জমি উপহার পেয়েছেন কোনো কর্মী? চমকটা এখানেই, ঠিক যেভাবে শাহরুখ খানকে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এক মহিলা ভক্ত। জন্মদিনে সকালে ইমেল খুলতেই কিং খান দেখতে পান তার নামে চাঁদে জমি কিনে ফেলেছেন ওই মহিলা। গিফট হিসাবে ওই জমির দলিল পাঠিয়েও দিয়েছেন তিনি। বিহারের দারভাঙ্গা জেলার বাসিন্দা ইফতিকার রহমানকেও ঠিক এভাবেই চমকে দিল এক মার্কিন সংস্থা। ইফতিকার কর্মসূত্রে থাকেন নয়ডায়, সেখানে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট সংস্থা রয়েছে তাঁর। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে সংস্থাটি। এছাড়া লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল নামে ওই মার্কিন সংস্থার সফটওয়্যার ডেভেলপমেন্টের ভারও রয়েছে তার কাঁধে। মূলত চাঁদে জমি ক্রয় বিক্রয়ের কাজ করে থাকে ওই মার্কিন সংস্থাটি। ইফতিকার দীর্ঘদিন ধরে সংস্থাটির হয়ে বহু কাজ করেছেন, তার প্রতিটি কাজই উচ্চ প্রশংসিত হয়েছে, আর সেই কারণেই উপহার হিসাবে তাকে চাঁদে এক একর জমি কিনে দিয়েছে লুনা সোসাইটি। এমন স্বীকৃতি পেয়ে অবাক ইফতিকার। চাঁদে জমি কেনা অবশ্য নতুন কিছু নয়, বরং এটাই নতুন স্ট্যাটাস স্টেটমেন্ট। বিদেশের বহু সেলেবের পাশাপাশি শাহরুখ খান, মহেন্দ্র সিং ধোনির মতো ভারতীয় বহু তারকার জমি রয়েছে সেখানে। এমনকি প্রয়াত সুশান্ত সিং রাজপুতও ছিলেন এই তালিকায়। সম্প্রতি নিজের দু মাসের সন্তানের জন্য চাঁদে এক একর জমি কিনেছেন সুরাটের এক ব্যবসায়ী। কিছুদিন আগে অষ্টম বিবাহবার্ষিকীর উপহার হিসেবে স্ত্রী আনিজাকে চাঁদে 3 একর জমি কিনে দিয়েছিলেন রাজস্থানের ধর্মেন্দ্র আনিজা। তবে এই তালিকায় এখনও পর্যন্ত বিহারের কেউ ছিলেন না। বিহারের প্রথম ব্যক্তি হিসেবে চাঁদে জমির মালিক হলেন ওই ইফতিকার। তার এই অভিনব প্রাপ্তি যোগে উচ্ছ্বসিত পরিবারের সদস্যবৃন্দ। খবর জানাজানি হতেই বাড়িতে এসে ভিড় জমাচ্ছেন পাড়া প্রতিবেশীবৃন্দ। ছেলের সাফল্যে অত্যন্ত খুশি ইফতিকারের মা, তাদের মিষ্টি মুখও করান। আর
করাবেনি না কেন, এমন উপহার প্রয়োজনই বা পায়। আজ এই পর্যন্ত, খবর কখনো থেমে থাকে না, সবসময় নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে এস সাহু নিউজ অফিসিয়াল। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। ধন্যবাদ।